স্বাগত আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর চার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফার্নিচার এন্ড বেডিং স্টোর নয়ন ডিসি রোড সার্ভিস হাটা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 713103, হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাব হাট সিটি রোড বর্তমান, ধারা চিলপুটা তেজগঞ্জ বাইপাস নর্থ বর্তমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611, লোকাল লটারি এজেন্সি শেয়ারবাজার বর্তমান, বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন পার্বিঘাটা শ্রীপল্লী পূর্ব বর্ধমান। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। শহর বর্ধমানে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হলো। একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রবিবার। প্রি ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো রবিবার। এক দিবসীয় রাজ্য মূক ও বধির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রবিবার। এক দিবস একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। চোখ রাখবো এক ঝলকে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রবিবার। খুঁটি পুজোটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উদয়পল্লী এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। এদিন এই মিছিলটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ধারসোনা গ্রামে। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মসমর্থক এদিনের মিছিলে পা মেলান। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি প্রদর্শনী অনুষ্ঠিত হলো রবিবার। একটি ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটের রিপোর্ট, আনন্দ বার্তা। রাস্তার পাশে গর্ত করে পুঁতে রাখা কাচের বোতলকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ির কুমারপাত এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাতার রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় আমারুন হাই স্কুলে। এদিন স্বেচ্ছায় 70 জন রক্তদান করেন। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুন হাই স্কুলে। আমরুল স্টেশন ইক্তান পাঠাগার সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রক্তের সংকট দূর করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন স্বেচ্ছায় 70 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় ব্লাড ব্যাংকের হাতে। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। এই ক্যাম্পটা হচ্ছে আমন ভাইয়ার পরিবর্তন পাঠাগার সঙ্গে পরিচালনায় আমন স্টেশন শিক্ষা নিকেতন হাই স্কুলে ক্যাম্পটি হচ্ছে। এবং এই ক্যাম্পে আমাদের ক্লাবের ছেলেরা তো দিচ্ছে এবং বাইরে যারা রয়েছে তারাও দিচ্ছে। খুব উদ্যোগ আশা করছি 70 পর্যন্ত ব্লাড জমা হবে। এবং এই যে অভিনব প্রচার রক্তদান জীবনদান, সেটা কিছুটা হয়তো আমরা সুফসল লাভ করে দিতে পারবো এই বর্ধমান মেডিকেল কলেজকে। আর ভবিষ্যতে আবার আরও ব্লাড ডোনেশন ক্যাম্প করবো, এই ধরনের ক্যাম্প আমরা করে থাকি। যেমন এই গত 3 দিন আগে সেফ ড্রাইভে আমার ক্লাবের ছেলেরাও অভিনব প্রচার চালিয়েছে এবং ভাতা থানা প্রশাসন থেকে আমার ক্লাব এইসব কাজে সব দিকে এগিয়ে এবং এগিয়ে থাকবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। শহর বর্ধমানে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হলো। জন্মাষ্টমী উপলক্ষে র্যালিটি অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন জায়গায় র্যালিটি পরিক্রম করে।
জন্মাষ্টমী উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হলো। একটি সংস্থার উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। ফলে পূজা পাঠের ব্যবস্থা করেন ওই সংস্থাটি। সোমবার অনুষ্ঠিত হবে একটি সঙ্গীতানুষ্ঠান। এদিন উদ্যোক্তারা জানান, প্রতি বছর জন্মাষ্টমীর দিন এই রূপ অনুষ্ঠান করে থাকেন। আমরা জন্মাষ্টমী, কালকে আমাদের জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিন, এই জন্য আমরা র্যালি বার করেছিলাম। আমরা শান্তি বার্তা বর্ধমান দিয়ে, শান্তি বার্তা দেওয়ার জন্য আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে একসঙ্গে যৌথভাবে এই র্যালি বার করেছি। এখানে আমার মুসলিম ভাই বিশি রোড, বড়বাজার, স্টেশন, ভেড়িখানা, পাশিখানা পরিক্রম করেন। যদিও এদিন বাইক র্যালিতে অংশগ্রহণকারীদের কাউকে হেলমেট পরতে দেখা যায়নি। এই র্যালিতে কারা কারা পার্টিসিপেট করেছে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটি বিরতি। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি। সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি এন্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়।
এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকায় লটারি এজেন্সি, শেয়ারা বাজার বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? বাবা নয়, বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার। বিগ বাই এর সাজাগা সবার মন ছুঁয়ে যায়। আধুনিকা বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢল থেকে পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। Children, come to me, I will teach you ABC, ABC, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, স্কুল হচ্ছে ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে। আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো, এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলেই শেখানো হয়, এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে। আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-926-677 অর 8538-009405। ফিরলাম বিরতির পর। একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রবিবার। শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের খাগড়াগড় এলাকায়। এদিন একটি আইনি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের খাগড়াগড় এলাকায় একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আইন নিয়ে পড়াশোনা করে ও বিশেষভাবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়াদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছেন এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ডেভেলপমেন্ট এই এনজিওর উদ্যোগে এর আগেও আমরা অনেক কিছু সামাজিক কাজকর্ম করেছি, সেটা জানেন সবাই। তো আজকে আমাদের এই উদ্যোগ হচ্ছে শুধুমাত্র আজকে লয়ার কোচিং আমরা শুরু করছি এখানে। তো আমার একটা রিকোয়েস্ট যে বর্ধমানবাসীর কাছে এই খবরটা ছড়িয়ে দেওয়া, যেখানে গরিব দুস্থ যারা মেধাবী ছাত্র যারা টাকার মধ্যে পড়াশোনা করতে পারছে না কিন্তু ইচ্ছা আছে ওটা বড় জায়গায় যাওয়ার, যেমন জুডিশিয়াল সার্ভিস, লিগাল সার্ভিস, পাবলিক প্রসিকিউটার, তারা ভলান্টিয়ার চাই, অ্যাডভোকেট হতে চাই, যারা চাইছে কিন্তু পারছে না তাদের পাশে আমরা দাঁড়াতে চাইছি। এদিন আইন বিভাগের অধ্যাপকরা তাদের আইনি বিষয়ে প্রশিক্ষণ দেন। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এইরূপ প্রশিক্ষণ ধারাবাহিকভাবে চলবে। এখান থেকে বেশ কিছু যে ছেলে পিছিয়ে পড়া ছেলে আছে ওরা মানে বিনা পয়সাতে পড়তে পারবে, তার সঙ্গে ওদের যতগুলো গাইডেন্স আছে ওটা দেওয়া হচ্ছে এখানে। মানে 5-6 জনের খুব একটা টিম আছে প্রফেসরদের, যে কি এদেরকে গাইড করবে কীভাবে ওরা জুডিশিয়াল এক্সাম থেকে নিয়ে, তার সঙ্গে বেশ কিছু কম্পিটিটিভ এক্সাম আছে আজকাল, তো মানে লিগ্যাল অ্যাডভাইজার পোস্ট আছে, পাবলিক প্রসিকিউটরের পোস্ট আসছে, তার সঙ্গে গ্রিন বেঞ্চে অনেকগুলো একটা নতুন এরিয়া খুলেছে যেখানে কি এনভায়রনমেন্ট নিয়ে বেশ কিছু কাজ হচ্ছে। তো ওখানে কীভাবে এরা এগোতে পারবে, তার সঙ্গে সঙ্গে এনারা যা জানিয়েছেন কি একটা কমিউনিকেশন উপরে এনারা করছেন, যেহেতু আমাদের ছেলেগুলো তো খুবই হার্ড ওয়ার্কার, বাট ওদের কমিউনিকেশানটা একটু ভালো হয়ে গেলে কত যে জানে ওর থেকে যদি না বলতে পারে, তো সেই জন্য একটা কমিউনিকেশান ট্রেনিংও এনারা বলছেন কি করবেন। তো এটা আমার মনে হচ্ছে কি ছাত্রদের খুবই মানে ভালো হবে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা। ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো রবিবার। ক্যাম্পটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের বড়নীলপুর উত্তর শান্তিপাড়া এলাকায়। জলাতঙ্ক রোগ প্রতিরোধ করার লক্ষ্যেই এরূপ উদ্যোগ গৃহীত হয়। ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড়নীলপুর উত্তর শান্তিপাড়া এলাকায়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। জলাতঙ্ক রোগ প্রতিরোধ করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে এলাকার কুকুরদের ধরে সযত্নে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। আমাদের স্যাট চ্যারিটেবল ট্রাস্টের উত্থান ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটা স্ট্রিট ডগদের ওপর অর্থাৎ রাস্তার কুকুরদের নিয়ে একটা ভ্যাকসিন ক্যাম্প করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ক্যাম্পটার মাধ্যমে এখানকার রাস্তার এলাকার যত কুকুর আছে তারা তাদের যে র‍্যাবিস প্রাথমিক যে রোগটা হয় সেটাকে প্রতিহত করা, এবং আমরা আরও কিছু সচেতনতার মাধ্যম দিয়ে মানুষকে বোঝাতে চাইছি এটাই যে রাস্তার যেসব কুকুর আছে, যেসব আপনার বাড়ির পাশের কুকুর আছে, তারা আমাদের খুব বন্ধু, তাদের উপর অযথা অত্যাচার করবেন না। তারা শুধু দুমুঠো খেতে চায়, আপনারা খেতে দিন। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে যদি কোনো সমস্যা হয় আমরা আপনাদের পাশে আছি। আর আগামী দিনে যদি আমাদের এটাও একটা বার্তা আছে যে যদি এরকমভাবে যদি রাস্তার আমরা অনেক জায়গায় দেখছি আজকে এসে, এবং আমাদের যারা ফাউন্ডেশন মেম্বার আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা দেখেছি যে যদি এইরকম রাস্তার কুকুরদের উপর অত্যাচার করা হয় এবং তাদেরকে কোনো রকম হান্টিং করা হয়, তাহলে আমরা আগামী দিনে একটা আইনি ব্যবস্থা আমরা নেব ফাউন্ডেশনের তরফ থেকে। এটাই আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে আপনারা মানুষের পাশে থাকুন, আমরা আপনার পাশে আসছি, আপনারা যেসব প্রাণী আছে যারা খুব দুস্থ, যারা একটু আমাদের কাছে ভালোবাসা চায়, তাদের আপনারা পাশে থাকুন। সমগ্র পরিকল্পনাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে উদ্যোক্তাদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা।
চাচা চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে আছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-266-5417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হাংগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্টাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্টালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নাম্বারে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018, 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018, 14 দিনের। এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018, যোগাযোগ করুন। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়,
6-3 আলমারি মাত্র 4,300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5,500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1,500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10,000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5,000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরলাম বিরতির পর। এক দিবসীয় রাজ্য মূক ও বধির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রবিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ভাতার হাই স্কুল মাঠে। 8টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ভাতার ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় ঈশ্বর অনন্ত প্রসাদ ধারা স্মৃতি বিজয় ও ঈশ্বর রায়মোহন চৌধুরী স্মৃতি বিজেত সারা বাংলা মূক ও বধির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রবিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার হাই স্কুলের মাঠে। কুলচন্ডা তরুণ সংঘ এবং বর্ধমান জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। 8টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেয় মাঠে। এখন মাঠের মধ্যে পরিচিতি পর্ব চলছে, খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন। ভাস্কর মুখার্জি মহাশয়, আমাদের এই সমস্ত প্রচেষ্টাই আপনাদেরকে সুরক্ষিত রাখার জন্য, আপনাদের সহযোগিতা ছাড়া যেটা কোনো মতে সম্ভব নয়। সেন মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে কুলচন্ডা তরুণ সংঘ ও বর্ধমান জেলা পোস্ট অফ ডেপ্টের যৌথ সহযোগিতায় আজ ভাতার হাই স্কুল মাঠে সারা রাজ্যের মূক ও বধিরদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই ফুটবলটির টুর্নামেন্টে রাজ্যের 8টি জেলা থেকে খেলতে এসেছে এবং আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান জেলার এসপি মাননীয় শ্রী ভাস্কর মুখার্জি মহাশয়, ডিএসপি সাহেব, ভাতার বিধায়ক। এদিনের প্রতিযোগিতায় মাঠে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা অধ্যক্ষ ভাস্কর মুখোপাধ্যায়, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। এক দিবসীয় একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। খেলাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের বেলকাশ অঞ্চলে। 16টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। পূর্ব বর্ধমান জেলার বেলকাশ অঞ্চলের বাহিরপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক দিবসীয় একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এদিনের খেলায় 16টি দল অংশগ্রহণ করেন। বিজয়ী ও বিজেতা দলকে নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়। এদিনের খেলার উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস। এদিন খোকন বাবু ফুটবলে কিক করে খেলার সূচনা করেন। এলাকার মানুষ খোকন দাসকে ফুলের মালা ও চন্দনের টিপ পরিয়ে বরণ করে নেন। আজকে সারাদিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, তার এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা মাননীয় তপন রায়, রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেস নেতা আশিস বিশ্বাস, আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা সুশান্ত দত্ত, এখানে আমাদের যুব তৃণমূলের সভাপতি বিপত্তরণ এবং আমাদের পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত, আমাদের বাচ্চু আছে এবং অন্যান্য আমাদের দলের সমস্ত সদস্যরা এখানে আছেন এবং যারা আজকের এই খেলায় উপস্থিত হয়েছেন আমার ভাইরা দাদারা,
সবাইকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। খেলাটা যাতে সুন্দরভাবে হয়, যাতে কোনো বিশৃঙ্খলা কোনো গন্ডগোল না হয়, সেটা আমাদের সবাইকে দেখতে হবে। কারণ একটা সময় এই গন্ডগোলের জন্য অনেক ভালো ভালো খেলা বর্তমান শহরে নষ্ট হয়ে গেছে। তাই যারা উদ্যোক্তারা, যারা এই খেলা পরিচালনা করবেন, তাদের উৎসাহ করার জন্য সমস্ত খেলোয়াড়দের বলবো, তোমরা সুন্দরভাবে খেলা করে তোমরা ভালোভাবে খেলাটা পরিচালনা করতে সবাইকে সহযোগিতা করো। এদিন খেলাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে পিঙ্কি পেটের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ধারা শিল্পুটা তেজগঞ্জ বাইপাস নর্থ বর্তমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নয়ন ডিসি রোড কার্বি ফাটা জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 7131033। হলিডক স্কুল অ্যাফিলেটেড টু আইএসসি নবাবহাট সিটি রোড বর্তমান। লোকাল লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্তমান। বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্তমান। বর্তমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্তমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারভীনহাটা, শ্রীপল্লি পূর্ব বর্তমান। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। শহর বর্ধমানে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হলো। একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রবিবার। প্রি ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো রবিবার। এক দিবসীয় রাজ্য মৌখ বধির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রবিবার। এক দিবসও একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না? চাচা চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে। চাচা আপনি কিছু একটা করুন। চাচা আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন। চাচা আপনি কিছু একটা করুন।
ঘরের কর্তাই হোক বা অতিথি, দুপুরে খাওয়া কিংবা রাতের ডিনার, পেট পুজো মালি ভোজ আর ভোজ মালি রাইস, খেয়ে তৃপ্তি খাইতে তৃপ্তি মতিয়ান রাইস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সিআইটিএ, ডিআইটিএ, ডিটিপি, মাল্টিমিডিয়া, এফএ, ট্যালি উইথ জিএসটি, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল ট্রেনারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বীরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্ডা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়া পুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। শিক্ষকতা, নার্সিং, আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্রাট সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার অর্ঘ্য সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।